শুভ রাখি পূর্ণিমা সকলকে জানাই তো, সবাই খুব খুব মজা করো রাখিতে। আর ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা অবশ্যই আমাদের ডেকোরেশনটা দেখে নিয়েছো, বাট কিছু ডেকোরেশন দেখো নি, যেমন হচ্ছে আমাদের বেলুন সকাল সকাল এসে বেলুনের গেটটা করে দিয়েছে, বাট যেহেতু ইটের গাঁথনি করে তার জন্য এই দিকটা ভেঙে গেছে, ভেঙে বলছি সরি মানে ফেটে গেছে বেলুনগুলো। আর এটা আমাদের নতুন ঘরে করা হচ্ছে এই সাইডটাতে। তো আর একটু পরে দাদা গেছে মার্কেট করতে, মার্কেটিংয়ে আমি আজকে একটু পাকামো করেছিলাম রাখি স্পেশাল। সেটা হচ্ছে গিয়ে আমি মেহেন্দি দিয়ে লিপস্টিক করেছি, একটু বুড়োতে লাগিয়েছি, একা একা মেহেন্দি করেছি। দেখো এটা হচ্ছে ডান হাতের মেহেন্দি আর এটা হচ্ছে বাঁ হাতের মেহেন্দি, আমি একা একাই করেছি রাত্রেবেলা। বাঁ হাতটা একটু খারাপ হয়েছে কারণ একা একা মানে বাঁ হাত দিয়ে এরকম, সরি ডান হাতটা একটু খারাপ হয়েছে, বাঁ হাত দিয়ে একা একা করেছি তো তার জন্য। আর এখন আমি রেডি হবো, শাড়ি টাড়ি পরবো, তোমরা দেখতে পাবে। তো চলো আমি এবার রেডি হয়ে নি, দাদা গেছে বাজারে, আমি বেশি করবো না। আর ডেকোরেশনটা তোমাদের কেমন লাগেছে অবশ্যই জানাবে। দেখো আমরা একটুখানি সময় ভিতরে করেছি কারণ কালকে এসছে মাথায় যে রাখি করবো, দাদাকে রাখি বাঁধবো, ওরা দাদারা আসবেন, একটু ভালো করেই করি যে ধরো তোমরা সকলে দেখবে তার কারণেই। অনেকে দেখবো যে কমেন্ট করবে সব ভিডিওর জন্য, ভিডিওর জন্য, ভিডিওর জন্য। তো দেখো আমাদের তোমরা অনেকেই আছে যারা চেনো না বা আমাদের বাড়িতে আসোনি, আমরা নিজেরা নিজেরা তো করতে পারি নর্মালভাবে, কিন্তু তোমরা দেখবে, তোমরা ভালোবাসা দেবে, তার জন্য এত সুন্দর করে আরও সাজিয়েছি যে তোমরা আরও আরও পছন্দ করো তার কারণেই। আর এমনি তো রাখি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে দাদা তো বাইরে থাকতো, তো সেরকমভাবে ওকে আমি মানে দুবার তিনবার রাখি বেঁধেছি, তার বেশি বাঁধিনি, সেই জন্য সেরকমভাবে রাখিটা আমাদের বাড়িতে ততই করে করা হয় না। তো এইবার করা হচ্ছে মেনলি সুন্দর করে, বড় করে, আরও আমি অনেক কাউকে বলেছি সবাই আসবে, তোমরা সেগুলো দেখতে পাবে। চলো এবার আমি রেডি হইনি, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। টাটা। এটা হচ্ছে ফুল ডেকোরেশন, কেমন লাগছে অবশ্যই জানিও, মানে এখান থেকে বেলুন ফাটতে 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 এখানে বাকি আছে, সুন্দর লাগছে। ইয়েস, তো ফাইনালি আমি পুরো রেডি, আর এদিকে আমার পুরো সবাই রেডি, এদিকে রয়েছে আমার দাদা, লাইট লাগছে তোর মুখে, কালো লাগছে, কালো হলুদ কালার পড়েছে, তো মুখটা দেখা যাচ্ছে, জামা কাপড় দেখা যাচ্ছে। এদিকে আরো কেউ আছে, এদিকে রয়েছে দাদা রাজদা আমার, এদিকে রয়েছে বৌদি, এটা আমার বর্দা পিন্টু দা, এই বনু আমার রাখি পড়াবে, আর এদিকে আমার সব কুচো কাছে ভাইরা, হ্যালো। চলো আর তোমাকে দেখাবো, তো চলো সবাই বসে পড়ো, তোমাদের সবাইকে আমি রাখি বল দেবো, গিফট নিয়ে নিয়ে বসবো একাই ছোট पैसा नहीं मिलेगा तू हमें रक्षा कर भी ठीक है আমার সাথে জীবনে ঝগড়া করবি না, ঝগড়া করলে আবার মারবো আমি, না না বিয়ের সময় দায়ের জন্য কম যায় না, আমার মনে করে বলে দিবি ভাই না।
টাকা পয়সার টেনশনে, গিফটের টেনশনে কি সব জানতে ভুলে গেছে। কি বলছে ও? প্রদীপটা সরাই না, চলে এখনই খুলে দেখাও। দামি জিনিস দিয়েছি মনে হয় সবার সামনে খোলো, মানে বিয়ে বাড়ির যেটা ভালো জিনিস দেবে কি, এখন খোলো এখন খোলো সবাই দেখাও। কে তুমি করো এরকম? একটা তো হচ্ছে, একটা তো হলেই হবে। তাহলে বন্ধ করে রাখলাম না, করো এখন খুলছে। কি এটা? কি আচ্ছা, এটা নেকলেস মুক্তোর? হ্যাঁ দেখলি তো, মানে কি সত্যি সত্যি? আই ডোন্ট লাইক দিস গিফট। চলো কালিয়া, যদি না থাকে তখন আমার বোন এখনই খুলে দেখবে। এটা তো জ্যান্ত নাকি? জ্যান্ত রয়েছে, এখন খুলতে পারছি না। ভালো একটা গিফট দিলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এবার টিনা আসবে। আমার এখনো গিফট বাকি আছে, এগুলো আমার গিফট না।
থেকে বলতে দিখাই হ্যাঁ এটা রাজদা ধরো ধরো বলতে দিখাই তো দেখো সরি দেখো এখন এর ভিতরে কি আছে সোনার লেক নেনি নাকি সোনার রিং হবে সত্যি রে কে ইসমে আপ ঘর বলো তাহলে আরে নেই বলবে দেখো তো সোনার রিং সোনার রিং হার 3 2 1 ইদর क्रेडिट कार्ड अरे क्रेडिट कार्ड में पैसे थोड़ी ना होते हैं क्रेडिट कार्ड डेबिट कार्ड थोड़ी इसको समझाओ क्रेडिट कार्ड क्या होता है क्रेडिट कार्ड होता है पहले यूज करो फिर पे करो दिलाम तो दूटा आरो गिफ्ट दे चोक बंद कर তোর তো বড় বড় এটা সো গাইস আমি যে গিফট এনেছি সেটা দেখতে পাচ্ছ আমি নিজেই খুলবো আমি বোনকে দিয়ে খোলাবো না এটা আমার গিফট আমি নিজেই খুলবো আমার দিবি না আমি খুলে দিচ্ছি এই মেকআপ নষ্ট হয়ে গেছে এইবার আমি দেখবো এইবার আমি দেখবো দাঁড়াও যেটা আশা করে মানে সকাল থেকে ছিলাম সেটাই চোখ বন্ধ করে রাখতে হবে পরে দেখো সবাইকে এখন যেটা এনেছিলাম একটু পরে পড়ি না একটু পরে পড়ছি চলো তো ফাইনালি আমার গিফট ইজ কমপ্লিট কেমন লাগলো গিফটটা গো অনেক ভালো সবাই ওঠো আমার হ্যাপি হ্যাপি রাখি মা সবাই একটা একটা এটা হ্যাপি রাখি পূর্ণ হবে দাদা यस ব্রাদার চলো পুরো আছে পুরো বাকি চলো তোমরা এবার যাও তো ফাইনালি রাখি কমপ্লিট কমপ্লিট দেখতে পেলে তোমরা ফাইনালি আমি রাখি করতে করতে স্নান করে ফেলেছি এত গরম এইখানে মানে বেশ করে গরম ক্রেডিট কার্ড দিয়ে কি করব এখন শপিং করতে হবে ক্রেডিট কার্ড দিয়ে কি করব এখন শপিং করতে হবে না আরে কালকে यस বলো কেমন আছো তোমাদের রাখি হয়ে গেছে তাই তো यस আমার রাখি কমপ্লিট গরম কেমন দিন এখানে বিশাল না আমি ওশের জন্য দাদা বাবা বলেছে গায়ে জল চলে আসছে এত গরম তাহলে প্রদীপ নিবে যাবে তো চলো আমার এবার ছোট ছোট ভাই আছে ওদেরকে বাঁধবো তো এখন হচ্ছে আমার বাড়ির পাশে যে ছোট ছোট ভাইরা আছে এদের অ্যাকচুয়ালি দিদি বা বোন নেই তাই আমি হচ্ছে দিদি তাই তো এই এদের দিদি বোন দিদি নেই না না সব দুবাই দুবাই করে মানে এদের মধ্যে দুবাই এদের মধ্যে দুবাই এর নাম হচ্ছে শায়ন ভাই চরণ ভাই অর্জুন ভাই করণ ভাই নাম দিবে চরণ শায়ন অর্জুন করণ তো চলো এবার আমি ওদেরকে রাখি ফেলে দেবো এখন আর হবে না সে বললো এখন আর হবে না এদিকে আমার দাদা খাওয়া খাচ্ছে এবার আমিও খাবো কারণ খিদে লেগে গেছে এদিকে এখন মাসি সবাইকে মাসি
মাসি কাছে দেখানোই হয়নি, মাসি এসে তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো চলো আমাদের এখন সবকিছুই হয়ে গেছে, মানে আমি এখন হাত দেবো, আমিও খাবো। আমাদের রিও এইদিকে রয়েছে, আর ওকে আজকে ঘর থেকেই বের করা হয়নি। রিও আর এদিকে রাজও খাচ্ছে যে, আর সবকিছুই কমপ্লিট। ভাবলাম নাচ টাচ করবো, কিন্তু রাত্রেবেলা করতে করতে আর নাচ করার আর সময়ই পেলাম না। তো চলো এই অবধি, আর মানে দেখাচ্ছি চলো একটু পরে, কারণ আমি এখন খাবো, খেয়ে দিতে বলেছি, তারপরে কথা হচ্ছে আর কী কী করছি চলো দেখাচ্ছি। এই যে ই এদিকে রয়েছে বৌদি, এদিকে রয়েছে মা। আমার মা কী করছো? আমার মার আজকে অবস্থাই খারাপ হবে রে বাবা রে, কষ্ট। শুধু এটা পায়েস রান্না করতে আজকে ওনার এত কষ্ট হয়ে গেছে, শুধু শুধু পায়েস রান্না করতে আজকে আমার মার এত কষ্ট হয়ে গেছে। চলো এদিকে আমার বনু, ইয়েস। আর এদিকে রয়েছে যে ওই যে আমার দিদি, প্রিয়া দিদি। আর এদিকে রয়েছে বাবু, বাবু এই যে টুকি, একটু ভয় দিয়ে দাও। এই যে এই যে এই যে এই যে ভয় দাও তো দেখি, পিমারে একটু ভয় দিয়ে দাও। আমার পিমাকে পছন্দ করলো না কেন? পিমা এখনো ভালো করে নেই। দেখি দাও তো একটু, আসে দেখি তো। লে বাস সাদের একটাই তো পিমা, বলো আমি তো একটাই পিমা বাবু। না ওটা যেন কি ছিল, চোদ্দ কুচির একটাই পিমা। আমি যেরকম বলতে পারি, চোদ্দ কুচির তো একটাই পিমা, আমি বললে আমি। চলো ও কান্না করছে, শরীরটা মনে হয় ভালো না, না বলো শরীর ভালো না? মায়ের কোলেই সবসময় ভালো থাকে, মায়ের কোল ছাড়া কিছু চেনে না। তো চলো আমি এবার খেয়ে নিই। সো গাইস আজকের ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, শেয়ার, সাবস্ক্রাইব করে যাও, ফেসবুকে চাও অবশ্যই পেজটাকে ফলো করে দিও। অ্যাকচুয়ালি সবাই এসেছিল যে অনেক মজা হবে, নাচ গান করবো, আমি ওয়াই এক পেয়ার বক্সও এনেছি। বাট মানে হ্যাঁ, ভিডিও করতে 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 কিচ্ছু হয় এই এইটার জন্য, ক্যামেরা ধরতে পারো না, ক্যামেরা ধরতে ধরতে একদিন লাগে। আমার দাদা চলো টাটা।